বাজার করতে বেরিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন ভোতারপাড় এলাকার বাসিন্দা আলী হোসেন সাইকেলে করে বিজয়রামে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় বর্ধমান কাটোয়া রোডে নেরোদিঘি এলাকায় কাটোয়া থেকে বর্ধমানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 70 বছরের আলী হোসেনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, সেই সময় কয়েকটি বাসে ভাঙচুর করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই এলাকায় দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেবেন এলাকাবাসীরা বলে জানান। সকালবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এলাকায় লোকটি মারাও গেছেন, কিন্তু আমাদের এলাকাবাসী আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে বড় বড় সাহেব যেমন এসপি সাহেব, ডিএম সাহেব বা আরটিও সাহেব, এনাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে একান্তই অনুরোধ, গাড়িগুলো কাটোয়া থেকে লোকাল হয়ে আসবে আর দাউনদিঘি থেকে সুপারফাস্ট হয়ে জনবসতি এলাকাতে যাবে। প্রায় এরকম দুর্ঘটনা ঘটে, তাই আপনাদের মাধ্যমে উচ্চতন কর্তৃপক্ষকে আপনারা বলে যাতে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা বা গার্ডওয়ালের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন, আর গাড়িগুলো যেন একটু ধীর গতিতে জনবহুল এলাকায় আসতে চলে, এটাই আমাদের এলাকাবাসীর আবেদন। হ্যাঁ, হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান দ্রুত গতিতে একটা বাস যাচ্ছিল, তা বেপরোয়া গাড়ি এক আলী হোসেন নামে ভোতারপাড়ে বাড়ি, ও সাইকেল নিয়ে বিজয়রামে বাজার করতে যাচ্ছিল। অপোজিটে ওকে এত স্পিড দ্রুত গতিতে ছিল যে বাসটাকে সাইকেলে লাগিয়ে একদম মানে লোকটা স্পট ডেট হয়। আমরা চাইছি প্রশাসনকে যে এই দ্রুত গতিতে যাতে না চলে, মানুষ যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে সেই চেষ্টা করুক, প্রশাসনকে আমরা এটা আবেদন করছি। এবং এলাকাবাসী থেকে আমরা এসপি ডিএমকে খুব তাড়াতাড়ি আমরা লিখিত দেবো যে দ্রুত গতিতে বাস চলাচল এবং লরি চলাচল যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুক। বর্তমানে হসপিটালে নিয়ে যাওয়া হয়, মৃত্যু বলে ডাক্তার ঘোষণা করে। বাড়ি ভোতারপাড়া। বয়স আনুমানিক 70 না। ক্ষিপ্ত জনতা কিছু ক্ষুব্ধ, দু একটা গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তারপর প্রশাসন এবং আমরা এসে সহযোগিতা করি, তারপরে কোনো গাড়ি ভাঙচুর হয় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বাজার করতে বেরিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন ভোতারপাড় এলাকার বাসিন্দা আলী হোসেন সাইকেলে করে বিজয়রামে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় বর্ধমান কাটোয়া রোডে নেরোদিঘি এলাকায় কাটোয়া থেকে বর্ধমানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 70 বছরের আলী হোসেনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, সেই সময় কয়েকটি বাসে ভাঙচুর করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই এলাকায় দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেবেন এলাকাবাসীরা বলে জানান। সকালবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এলাকায় লোকটি মারাও গেছেন, কিন্তু আমাদের এলাকাবাসী আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে বড় বড় সাহেব যেমন এসপি সাহেব, ডিএম সাহেব বা আরটিও সাহেব, এনাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে একান্তই অনুরোধ, গাড়িগুলো কাটোয়া থেকে লোকাল হয়ে আসবে আর দাউনদিঘি থেকে সুপারফাস্ট হয়ে জনবসতি এলাকাতে যাবে। প্রায় এরকম দুর্ঘটনা ঘটে, তাই আপনাদের মাধ্যমে উচ্চতন কর্তৃপক্ষকে আপনারা বলে যাতে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা বা গার্ডওয়ালের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন, আর গাড়িগুলো যেন একটু ধীর গতিতে জনবহুল এলাকায় আসতে চলে, এটাই আমাদের এলাকাবাসীর আবেদন। হ্যাঁ, হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান দ্রুত গতিতে একটা বাস যাচ্ছিল, তা বেপরোয়া গাড়ি এক আলী হোসেন নামে ভোতারপাড়ে বাড়ি, ও সাইকেল নিয়ে বিজয়রামে বাজার করতে যাচ্ছিল। অপোজিটে ওকে এত স্পিড দ্রুত গতিতে ছিল যে বাসটাকে সাইকেলে লাগিয়ে একদম মানে লোকটা স্পট ডেট হয়। আমরা চাইছি প্রশাসনকে যে এই দ্রুত গতিতে যাতে না চলে, মানুষ যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে সেই চেষ্টা করুক, প্রশাসনকে আমরা এটা আবেদন করছি। এবং এলাকাবাসী থেকে আমরা এসপি ডিএমকে খুব তাড়াতাড়ি আমরা লিখিত দেবো যে দ্রুত গতিতে বাস চলাচল এবং লরি চলাচল যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুক। বর্তমানে হসপিটালে নিয়ে যাওয়া হয়,
মৃত্যু বলে ডাক্তার ঘোষণা করে। বাড়ি কোথায়? বাড়ি ভুতারপাড়া। বয়স কত হবে? বয়স আনুমানিক 70। না, ক্ষিপ্ত জনতা কিছু ক্ষুব্ধ, দু একটা গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তারপর প্রশাসন এবং আমরা এসে সহযোগিতা করি, তারপরে কোনো গাড়ি ভাঙচুর হয় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।